असलामुआलैकुम एवरीवन, आज के तैरी करे देखाबो बिये बाड़ीर स्टाइले जर्दा पोलाओ। ये जर्दा पोलाओ खेते अनेक सुस्वादु। घरे थाका उपकरण दिए खूब सहजे ये जर्दा पोलाओ तैरी करा जाए। ये जर्दा पोलाओ तैरीर प्रस्तुत प्रणाली आज के देखिए देव। तो चलुन कथा ना बाड़िए काजे नेमे पड़ी। जर्दा पोलाओ तैरी करार जोन्नो आमी पोलावेर चाल नियेछि। पोलावेर चालगुलोके भालो करे धुए आमी एकटी स्ट्रेनारे पानी झरिए नेब। एबार एकटी पात्रेर मध्ये आमी प्रयोजन मतो पानी दिए निच्छि। एबार एखाने आमी एड करे देव एक टेबिल चामच गुलिए रखा फूड कलर। फूड कलर एवं पानी किछुटा गरम हुए आसले अर्थात टकबगिए आसले तारपरे आमी एखाने एड करे देव पोलाएर चाल। एबारे पोलाएर चालटाके आमी प्राय 70% सिद्ध करे नेब। बेशिक्षण सिद्ध करब ना, कारण परवर्तीते रान्ना करार समय एटी नरम हो जावार सम्भावना थाकबे। आमार पोलाएर चालटी सिद्ध हये गेछे, आमी प्राय 70% सिद्ध करे नियेछि। एबार एकटी पात्र निये निच्छि। पात्रे दिये निच्छि परिमाण मतो गरम पानी। दिये निच्छि प्राय 2 কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর এখানে দেব এলাচ, লং এবং একটি তেজপাতা। এবার পানি, মশলা এবং চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচ কমলার রস। দিয়ে নেব প্রায় 2 টেবিল চামচের মতো কমলার খোসা। আমি খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, কারণ পরবর্তীতে এই খোসা পোলাওয়ের সাথে প্রায় মিশেই যাবে। এবার সিদ্ধ করে রাখা পোলাওয়ের চালটি আমি অ্যাড করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 1 কাপের মতো তেল। এবার মিডিয়াম আঁচে আমি এই পোলাওটিকে দমে রেখে রান্না করে নেব। পোলাওটি হালকা সিদ্ধ হয়ে গেলে আমি আলতো হাতে একবার এই জর্দা পোলাওগুলোকে নেড়ে দেব। এবার এখানে আমি অ্যাড করে দেব কিছু বাদাম কুচি। দিয়ে নেব পেস্তা বাদাম কুচি। দিয়ে নেব কিছু কিশমিচ। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নেব। দিয়ে নেব প্রায় 2 টেবিল চামচ ঘি। আমার জর্দা পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি 5 মিনিট এটাকে দমে রেখে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আমার পোলাওটি প্রায় হয়ে গেছে। দেখুন পোলাওটি কত ঝরঝরে হয়েছে।
পোলাওটি খুবই ঝরঝরে হয়েছে। দেখলেন তো কিভাবে খুব সহজে তৈরি করা গেল এই জর্দা পোলাও। এবার একটি পাত্রে জর্দা পোলাওগুলো তুলে আমি কিছু বেবি সুইট দিয়ে এই জর্দা পোলাওগুলোকে সার্ভ করে দেখাবো। আপনারা পছন্দ মতো পেস্তাবাদাম, কাঠবাদাম কুচি অথবা বেবি সুইট যে কোনো কিছু দিয়েই এটাকে পরিবেশন করতে পারেন। দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি করা গেল এই জর্দা পোলাও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।